বর্তমান মুসলিম বিশ্বে ইমানের একটা দুর্ভিক্ষ চলছে। আমরা নামমাত্র মুসলমান, আমাদের নাম আব্দুল জব্বার, আমাদের নাম আব্দুল গফফার, আমাদের নাম বজলুর রহমান, আমাদের নাম মুসলিম নামে আমরা পরিচিত, তাই না? আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমরা মুসলিম। অথচ আমরা প্রকৃত ইমানদার কতজন? যে ইমান নিয়ে এসেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইমানের কথা বললেন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ইমান পোষণের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই ইমান আমরা কতজন পোষণ করে থাকি? অথচ এই ইমানের জন্যই আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, এই ইমানের জন্য এই সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন, এই ইমানের জন্যই আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, এই ইমানের জন্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীতে শত শত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। ইমানের জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আর এই ইমানের কারণেই আবু জাহাল পৃথিবীর সবচেয়ে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত ব্যক্তিতে পরিণত হয়েছে, তাই না? যে ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন, তাকে পৃথিবীর সকল মানুষ ভালোবাসেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকে আমরা মুসলিম নামধারী, ইমানদার নামধারী হওয়া সত্ত্বেও আমাদের ইমানে সামান্য থেকে সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ, ইমানের চিহ্ন পরিমাণ আমাদের মাঝে খুঁজে পাওয়া যায় না। কেন কেমন যায় না আমি আপনাদেরকে হাতে কলমে শেখাবো ইনশাআল্লাহ।